স্টার্ট। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সার্ভে মেশিন ওপেন করতে হয় এবং হচ্ছে কিভাবে লেভেল সেট আপ করতে হয়, স্টেশন মেক করতে হয়, স্টেশনে কিভাবে সার্ভে মেশিনটা ইনস্টল করতে হয় সেগুলোই দেখাবো। এবং হচ্ছে যে কেউ সার্ভে কাজে রিলেটেড সার্ভের যে কাজ শেখার জন্য যে কেউ আমার এই চ্যানেলটি দেখলে এভরিথিং সব কাজটা শিখতে পারবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মেশিনটা বক্স থেকে ওপেন করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ হচ্ছে এটা মেশিন বক্সে বসানোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মেশিনটা যখন বক্সে থাকে যে অবস্থায় রাখা হয়, এর ব্যতিক্রম যদি রাখা হয় তাহলে কোনো স্ক্রু টিস্ক্রু ভেঙে যেতে পারে, সেজন্য খুব ইম্পর্টেন্ট খুব সাবধানতা সহিত এটা খুলতে হয়। এই যে আমাদের লক স্ক্রু আছে, এটা উপরে থাকবে, এবং হচ্ছে গিয়া যেটা আর একটা লক স্ক্রু আছে সেটা উপরে থাকবে, দেন মেশিনটা ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্টেশন পয়েন্ট রাখছি সেই স্টেশন পয়েন্টে মেশিনটা ইনস্টল করব। তো মেশিনটা ইনস্টল করবো, টেপায়া সরানোর পরে নিচে একটা স্ক্রু আছে, সেই স্ক্রুটা মেশিনের যেই স্ক্রু পয়েন্ট আছে সেখানে আমরা লাগিয়ে দিব। মেশিনটা এখন লক হয়ে গেছে। তো এখন আমরা লেভেল করব। লেভেল করার ক্ষেত্রে আপনি পয়েন্টে যে পয়েন্টটা রাখছেন সেই পয়েন্টটা আগে নির্ধারণ করে নেবেন, দেন আমাদের পয়েন্টের কাছাকাছি হয়ে গেছে মেশিন সেট দেওয়া। লেভেল করো। হ্যাঁ, এখন আমরা মেশিনটা বাবলটা লেভেল করবো, বাবলটা লেভেল করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাবল, এই বাবলটা সার্কেলের বাইরে আছে, এটা লেভেল করতে হবে। মেশিনটা অন করতে হবে, অন করে লাল যে বাটনটা আছে সেটা দ্বারা অন করতে হবে। অন করে দেখতে পাবেন এক্স এবং ওয়াই আলাদা জায়গা আছে, যখন এটা সেট হয়ে যাবে লেভেল হয়ে যাবে তখন জিরো জিরোতে চলে আসবে। ফুট স্ক্রু দিয়ে আপনার ফুট স্ক্রু দিয়ে লেভেল করতে হবে। পুশ দেন। হ্যাঁ হ্যাঁ, প্রিয় বন্ধুগণ, আমরা অলরেডি লেভেল করে ফেলছি। দেখেন আমাদের লেভেল ওয়াটার লেভেল সহ সব জিরো হয়ে গেছে। দেখেন আমাদের লেভেলটা অলরেডি জিরো হয়ে গেছে। মেশিন ইনস্টল করার পরে, লেভেল করার পরে এখন আমরা হচ্ছে জব সিলেক্ট করব। তো জব সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মেশিন অন করার পরে সব কিছু চেক করার পরে প্রিজমে আছে কি না, নন প্রিজমে আছে কি না সেগুলো চেক করে নিতে হবে, যেগুলো আমি সামনের ভিডিওতে আপলোড করব, আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারবেন। ডিসপ্লেতে দেখেন অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনাকে যা যেতে হবে জব সিলেক্ট করার ক্ষেত্রে যেতে হবে ডাটাতে। তো ডাটা অপশন যদি না দেখা যায় সেক্ষেত্রে আপনি স্কেপ ক্লিক করলে পেজ চেঞ্জ হয়ে যাবে। তো পেজ চেঞ্জ করে ডাটা সিলেক্টের পরে জব সিলেকশন জবে যাবেন। জবে গিয়ে জব সিলেকশন আছে, জব ডিটেলস আছে, জব ডিটেলেশন আছে। তো আমরা জব সিলেকশনে যাব। জব সিলেকশন গিয়ে দেখবেন বাম পাশে দেখাবো লিস্ট আছে। তো এই লিস্ট থেকে যদি নতুন মেশিন হয় তাহলে যে জায়গা খালি আছে যে কোনো একটা জব আমরা সিলেক্ট করে নিতে পারি। আমার এই জবটা খালি আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। তো জব সিলেক্ট করে নিলাম, এখন হচ্ছে
কোঅর্ডিনেট সার্চ জব এটাও সিলেক্ট করতে হবে সেম নামে। সেম নামে এটা সিলেক্ট করে নিতে হবে, দেন এন্টার। এন্টারের পরে জব ডিটেলস, তো জব ডিটেলসে আপনাকে লিখতে হবে যে আপনি কোন ধরনের কাজ করবেন। সে আমি টপো সার্ভে করতেছি, টপো সার্ভে করতেছি, তা আমি টপো দিয়ে আজকে ডেট দিয়ে দিলাম, দেন ওকে। ওকে দেওয়ার পরে এন্টার, ওকে দেওয়ার পরে আমি বের হয়ে যাব। দেখেন ডিসপ্লেতে আমি যে জবটা সিলেক্ট করছি সেটা ডিসপ্লেতে অলরেডি চলে আসছে, টপো 18/9/2020। ওকে বন্ধুগণ, আমরা আজকে দেখালাম মেশিন কীভাবে স্টেশন পয়েন্টে ইনস্টল করতে হয়, লেভেল করতে হয়, এবং কীভাবে একটা জব, নতুন জব ক্রিয়েট করতে হয়। তো পরবর্তীতে আমরা দেখাবো যে কীভাবে আদার্স যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখাবো। এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।